চসিক নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় জমে উঠেছে নগরীর 12 নং সরাইপাড়া ওয়ার্ড। প্রার্থীরা প্রত্যেকেই সভা সমাবেশে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে সভা সমাবেশ। গতকাল রাতে প্রচারণার অংশ হিসেবে নয়াবাজার মৌসুমী আবাসিক এলাকায় উঠান বৈঠক করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা লোকমান হোসেনের পরিচালনায় ও মহল্লা কমিটির সৈয়দ খানের সভাপতিত্বে এ সময় মতবিনিময় করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী, লুৎফুল হক খুশি, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য শাহজাহান, সেলিম, শাহেদ প্রমুখ। এ সময় ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান সহ বিদ্রোহী প্রার্থীদের সমালোচনা করেন প্রার্থী। বলা হয় যে আপনারা পদত্যাগ করুন, আপনারা প্রত্যাহার করুন, আমি যেহেতু আপনি করি, আমি যদি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব পরিষদ যাতা পরিষদই, আমি যদি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি, আমি যদি আওয়ামী লীগ জনগণের সাথে মানি, তাহলে আমার ঘরের মানুষ প্রধানের কথা আমাকে মেনে হবে, আমি আমার বাবার ঘরে বাঁচতে হলে আমার বাবার নেতৃত্বে আমাকে চলতে হবে। আশিকার ফিন, চিটাগং লাইভ।